वेलकम बैक टू द गुड लाइफ चैनल। आमार गुड लाइफ चैनले सबाई के स्वागत जानाच्छि। आशा करछि आपनारा सकलेई भालो आछेन। आमी आजके आपनादेर साथे आरो एकटा रेसिपि शेयर करते चलेछि, सेटा हलो छोलार डाल। एटा एकटा निरामिष आइटेम। तो देखुन आमी कि कि जिनिस यूज करछि छोलार डालटा बानानोर जोन्ने। प्रथमे आमी निये निएछि छोलार डाल, 250 मतो छोलार डाल निये निएछि। नारकेल कुचि निये निएछि छोटो छोटो करे केटे। एकटा काँचा लंका निएछि, काजू नियेछि आर किशमिश निये नियेछि। नून हलुद तो लागछे। एकटु काश्मीरी लंकार गुड़ो नियेछि, सम्बाद देबार जोन्ने निये नियेछि आमि शुकनो लंका आर सादा जिरे। आर मिष्टि तो एकटु लागछेई, तो आमि दुटो बाताशा निये नियेछि। चिनिटाओ आपनारा दिते पारेन, सेटा जार जेमन खुशी इच्छे मतो दिये देबेन। मिष्टिटा एकटु मिष्टि मिष्टि हबे खेते। आर घि नियेछि, आर नियेछि आमि गरम मसला। तो किभाबे आमि बानाच्छि आपनादेर साथे आमि सेटाई शेयार करते चलेछि। छोलार ডালটাকে আমি কি করব, আগে একটু ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো 10 মিনিট 15 মিনিটের মতো আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রাখব। তো আমি জল দিয়ে দিলাম, ডালের মধ্যে আমি জল দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখছি আমি। মিনিট 15 ভিজিয়ে রেখে দেব, তাহলে ডালটা ভালো সিদ্ধ হবে। তো তারপরে তো অবশ্যই আমরা প্রেসারে সিটি দিয়ে নেব। ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি জল নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে 3 কাপ মতো। ডালটা এর মধ্যে আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, ডালগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, 1/2 টিস্পুন মতো নুন আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য 3-4 ফোঁটা মাস্টার্ড অয়েল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারটা ঢাকাটা বন্ধ করে নিচ্ছি, ঢাকা বন্ধ করে নেব। নিয়ে আমি 4টের মতো সিটি দেব। ঢাকা আমি বন্ধ করে দিয়েছি প্রেসার কুকারের। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে আমি রেখে দেব প্রেসার কুকারটাকে। 4টে মতো সিটি পড়বে। 4টে সিটি পড়ে আমি দেখব ঢাকা খুলে কেমন হয়েছে সিদ্ধ, সেই বুঝে আমি দেখে আবার লাগলে পরে সিটি দেব। 4টে সিটি পড়ে গিয়েছে, আমি প্রেসারের এই লকটাকে খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে যাবে যখন, তখন দেখব আমি যে কতটা সিদ্ধ হয়েছে। ঢাকাটা খুলে গেল, আমি লকটা খুলে রেখেছিলাম তাই। তো এবার দেখে নেব আমি ডালটা কতটা সিদ্ধ হয়েছে আর সিটি দেওয়ার প্রয়োজন আছে কিনা দেখে নিচ্ছি। তা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। আর একটা সিটি হলে ভালো হয়, আর একটা সিটি আমি দিয়ে নিচ্ছি। আর একটা সিটি পড়তে চলেছে, 5 নম্বর সিটিটা হয়ে গেল। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, 2 মিনিট পর আমি দেখে নেব ঢাকা খুলে। এবার মনে হচ্ছে একদম হয়ে যাবে। 5টা মতো সিটি পড়েছে, দেখুন আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, আবার ভেঙেও যায়নি। তো এই জন্য বারে বারে একটু দেখে নিলাম। 4টে সিটি পড়ার পর একটু দেখে নিয়েছি, তারপর একটা সিটি দেখে নিলাম। অনেক সময় ডাল 4টে সিটিতেও হয়ে যায়, আবার অনেক সময় 5টাও লাগে। তো দেখে নেওয়াটাই ভালো, না হলে গলে গেলে আর ভাল লাগবে না খেতে। তো আমার ডাল সিদ্ধটা হয়ে গেছে, তো এবার আমি সম্বাদ দিয়ে বানিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অন করে নিলাম, তাওয়াটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, অল্প করে সর্ষের তেল আগে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম হতে দিচ্ছি, একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা যেন ভালো করে গরম হয়ে যায়, না হলে একটা কাঁচা গন্ধ আসবে। তো তেলটা আমি গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার নারকেলের কুচিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। ভাজতে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে এবার আমি লো করে দিলাম। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি লো করে। তো নারকেলগুলো এভাবে করে ভাজা হয়েছে হালকা লাল। তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু নাড়িয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কার পরে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে সম্বাদ। সাদা জিরেটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা জিরে। এর মধ্যে আমি হলুদ আগে থেকে দেইনি,
এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা আমি দিয়ে দেব ডালের ভেতরে, খুব বেশি দেব না, সামান্য, তিন পিঞ্চের মতো আমি হলুদ দিয়ে দিলাম। ডালটাকে একটু নেড়ে নেব আমি এর মধ্যে, হলুদটা ওর মধ্যে দিলে কাঁচা গন্ধ আসতে পারে তাই আমি দিলাম না, একটু বাড়িয়ে দেবো গ্যাসটাকে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, দু পিঞ্চের মতো আমি দিয়ে দিলাম, সেটাও এই ডালের ভেতরেই দিয়ে দিলাম। একটু ডালটাকে আমি ফুটতে দিচ্ছি দু মিনিটের মতো, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ডালটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ছোলার ডালে ননস্টিক কড়াইটাকে বসিয়ে দিলাম, গরম হতে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। বাতাসা দুটো আমি দিয়ে দেবো আমি ডালের ভেতরে, তো ডালের ভেতরে আমি বাতাসা দুটো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু মিষ্টি হলে ছোলার ডালটা কিন্তু খেতে ভালোই লাগে। গরম হয়ে গেছে তো ডালটাকে এবার আমি ঢেলে দিচ্ছি, সমস্ত ডালটাকে আমি ঢেলে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, মিনিট তিনেক আমি ফুটতে দিচ্ছি ডালটাকে। এবার আমি কাজু কিশমিশটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু ঘি দিয়ে দিচ্ছি আমি, হাফ টিস্পুন মতো ঘিটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি, আবার মিনিট দুয়ে ফুটতে দিয়ে দেবো ডালটাকে আমি। একটু গা মাখা হবে, যদি আপনাদের একটু মনে হচ্ছে যে একটু ড্রাই লাগছে তাহলে সামান্য একটু গরম জল অ্যাড করা যেতে পারে। আমি এখন শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি ডালের ভেতরে, এটা রান্নার স্বাদ গন্ধ অনেকটাই বাড়িয়ে দেবে আর খেতেও খুব ভালো লাগবে। দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি। আপনারা আবার মতো করে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব যদি ভালো লাগে তবেই করবেন। আবার পরে দেখা হচ্ছে।